খুব বেশি কথা বল, আমি বলতেছি না, আমার ইম্পর্টেন্ট মানুষের কল আসছে, আমার তার সাথে কথা বলতে হবে। আর একদম পাশে থেকে একটা টু শব্দ করবা না, ঠিক আছে? যেটা বলছি মাথায় রাখবা। তো আমাদের টেকে তো ধমকায় ধমকায় আমাদের জাঙ্কু কি করলো, ফোনটা রিসিভ করলো। আর তোমরা জানো যে ফোনটা এঞ্জেলার, তো চলো দেখি এঞ্জেলা আমাদের জাঙ্কুককে কি বলতেছে। জাঙ্কুক, তুমি আমার ফোন ধরতেছিলে না কেন? আর তুমি হঠাৎ করে কোথায় চলে গেলা? আসলে তোমাকে হঠাৎ করে এত কাছে পেয়ে গেছি তো তাই ভাবলাম আর একটু গ্যাপ নিয়ে তারপর তোমার সাথে দেখা করি। আর আমি এখন আমার স্টুডেন্টের বাসায় আছি, চলে আসব। স্টুডেন্টের বাসায়? কোন স্টুডেন্ট? ছেলে স্টুডেন্ট নাকি মেয়ে স্টুডেন্ট? সত্যি করে বলো তো তুমি কোথায়, আমার কিন্তু ভালো লাগে না। আরে চিন্তা করো না, ছেলে স্টুডেন্ট না মেয়ে স্টুডেন্ট, বাট ওকে আমি আমার ছোট বোনের মতো দেখি। আর 2-3 বছরের ছোট হইলে ছোট মেয়ের মতোই দেখতাম। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কার কথা বলতেছো। অবশ্য ওকে পিচ্ছি লাগে, তোমার ঠিক সময় বিয়ে হলে না ওর মতো মেয়ে থাকতো। ইস, আর কত লজ্জা দেবা। যাই হোক, তোমাকে খুব মিস করতেছিলাম, আমি ফোন দেওয়ার আগে তুমি ফোন দিয়ে দিছো। আমিও তো তোমাকে অনেক মিস করছিলাম আর এই জন্যই ফোন দিছি। কিন্তু যখন তুমি বলছো স্টুডেন্টের বাসা, আমার বুকটা কেঁপে উঠছিল, না জানি কোন স্টুডেন্ট, কারণ তুমি তো কম হ্যান্ডসাম না। এত বছর পর আসছি, কেউ যদি নিয়ে যায়। এত সহজ নাকি, এত বছরে কেউ নিতে পারে না, এখন কিভাবে নেবে, তাই না? তাই তো। আচ্ছা যাই হোক, এমনি হাওয়া বাতাসকে জিজ্ঞাসা করতেছিলাম, তো কি করতেছিলা? কিছু না, মিস করতেছি আপনাকে। এখন কোথায় মনে হচ্ছে আপনি বাহিরে আছেন? শোনো, রুমে গিয়ে আমাকে ভিডিও কল দিবা। অবশ্যই দিব, তোমার সাথে কথা না বললে আমার কি ঘুম ধরবে নাকি? হুম, আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা রাখি। তো যাই হোক, আমাদের টেকে জাঙ্কুক কিন্তু ফোনটা হচ্ছে লাউডে রাখছিল, মানে তে সব কিছু শুনতে পারছে। তো এটা শোনার পর আমাদের তে কিন্তু পুরা চেতে গেছে, চলো দেখি। মানে আপনি আপনার বউয়ের সাথে কথা বলবেন না, আপনার এক্স না, আপনার গার্লফ্রেন্ড না, আপনার কি চুলকানি, আপনি তার সাথে কথা বলবেন? আপনি আমার সামনে কিসের জন্য কথা বলতেছিলেন? মানে আমাকে যাইতে দিলে হতো না, আমার সামনে কথা বলার মানে কি সেটা বলেন তো। এই সাবধানে কথা বলো, ওটা আমার কি হয় সেটা আমার তোমাকে বলার দরকার নাই, ঠিক আছে? ভাবি বলবা ভাবি। আর এই এক্স উক্স এটা ওটা আপনার বউ তো এসব কি? হ্যাঁ, আমি কি তোমার ফ্রেন্ড লাগি? আমি তোমার টিচার। আপনার বউকে আমি ভাবি ডাকতে পারবো না, ঠিক আছে? আপনি আমার কোন জায়গার ভাই না যে আমি আপনার বউকে ভাবি ডাকবো। ওকে ফাইন, আন্টি ডাকো, নো প্রবলেম। আমাকে আঙ্কেল ডাকবা, আমার বউকে আন্টি ডাকবা, আমার তো কোনো সমস্যা নেই। তোমার জ্বলতেছে কেন? জি না, আমি আনম্যারিডদেরকে আন্টি ডাকি না, যারা বিয়ে করে বিয়ে করে পাইতা যায় তাদেরকে আন্টি ডাকি, বুঝছেন? আপনি এখানে কি শোনেন? আপনি আমাকে যাইতে দেন, ভালো লাগতেছে না আমার। এই আমি কিন্তু তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, রাস্তার মাঝখানে বেশি দাপাদাপি লাফালাফি করবা না, ঠিক আছে? সুস্থ মতো বাসায় চলো। সুস্থ মতো বাসায় যাব, ঠিক আছে? বাসায় যাই, এরপর দেখবেন আপনি কত ধানে কত চাল, ধানের থেকে চাল বেশি হবে। ধানের থেকে চাল কখনো বেশি হয় না, ধানের থেকে চাল কমই হয়, মাঝখানে অনেক চিটা চুটা আছে তো। আচ্ছা যাই হোক, তোমাকে এগুলো বলার আমার কোনো দরকার নেই, চলো বাসায় চলো বাসায়। তো এবার পরের দিন সকালবেলা আমাদের বাসায় বিড়ালরা কান্না করতেছে, কিছু মনে করো না। তো পরের দিন সকালবেলা আমাদের তে অনেক খুশি, চলো দেখি।
আমি আজকে অনেক বেশি বেশি খুশি। অনেক সুন্দর করে ঘরটা সাজাবো, নতুন চাদর বিছাবো, ঠিক আছে? আর ঘরের মধ্যে যত রকম ফুল দিয়ে সাজানো যায় সাজাবো, বুঝছো? ওরে বাবা রে, হার্ট অ্যাটাক করবো আমি, এত সাজানোর কি আছে? কোন জায়গা তো দূর সম্পর্কে তোর খাজিন না খাজিন আইতেছে, তার জন্য তো সাজানোর কোনো দরকার আছে? তে তুই তো সেই ছোট্টবেলায় ওরে দেখছিস, বড় হয়ে তো তার চেহারা একবার দেখো সো নয় সেই ছোটবেলায়। আচ্ছা ছোটবেলায় দেখছি তো কি হয়েছে, কাজিন তো কাজিনই তাই না? আর যতই হোক আমি চাই সে আসুক, তার আসলে একজনকে শিক্ষা দিতে পারবো। ওরে বাবা ঠিক আছে আসবেই, তবে তো হার্ট অ্যাটাক করবো। তা কি বলতেছি যে এত সাজগোজ করানোর তো কোনো মানে হয় না, ফকিনিরা পুলিশের বলা, তার থেকে ভালো আমরা নর্মালি রাখি ঘরে, এত সাজাবে কে? আচ্ছা তোমরা এত কথা বাদ দাও না, ছেলেটা আসতেছে, দূর সম্পর্কের হোক আর যাই হোক, ইয়ঞ্জন রান্না করো। আরে হ্যাঁ আমি তো রান্না চড়াইতেছি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি মুড়ি ঘণ্ট ঘণ্টর মুড়ি দিয়ে 20 ঘণ্ট করব। কি যে উল্টা পাল্টা রেসিপির নাম বলো, শোনো ও একটা ভদ্র ছেলে, ওকে ভদ্র ভদ্র খাবার দিবা, বুঝছো? ভালো করে রান্না করবা, আর কোনো লবণ টবণ বেশি দিও না। বাবা আম্মু রান্না করার কোনো দরকার নেই, আমি রান্না করবো আজকে, আম্মু তোমার কষ্ট করে রান্না করার দরকার নেই, আমি ইউটিউব দেখে দেখে রান্না করবো। ওরে বাবা, জীবনে চুলাটা ধরাইলো না, মেসের কাঠিতে আগুন লাগাইলো না, সে নাকি আবার রান্না করবে? থাক বাদ দে, তুই রান্নাতে তো কেউ ভাতই খাইতে পারবে না, আমি এ রান্না করবো। আম্মু প্লিজ, শিখতে না দিলে শিখবো কিভাবে? আমাকে দাও রান্না করতে, আমি রান্না করবো, তুমি রান্না না, আমি আমার কাজিনের জন্য আমি রান্না করবো, আর আমার রান্নাই খাওয়াবো তাকে বেশি করে। তো যাই হোক, আমাদের জাঙ্কু কিন্তু কথাগুলো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল, বাট ও বুঝতেছিল না যে কোন কাজিন আসবে, কাউকে লজ্জায় জিজ্ঞাসাও করতে পারতেছিল না, তো ও চলে গেল লিসাকে জিজ্ঞাসা করতে। আচ্ছা নানি, কে আসবে শুনি? আই মিন কোনো ভিআইপি গেস্ট, এত আয়োজন চলতেছে, প্রধানমন্ত্রী আসবে নাকি এই বাসায়? আরে কিসের প্রধানমন্ত্রী, একটা জাউরা ছেলে আসবে, মানে ওই আমার কোন দূর সম্পর্কের আত্মীয়র ছেলের ছেলে সে আসবে, কাতের কাজিন ভাই হয় অনেক দূর সম্পর্কের। তো কাজিন ভাই আসবে তে এত খুশি, শুধু কি ভাই নাকি অন্য কোনো ঘটনা আছে নানি, একটু বলেন তো ক্লিয়ার করে। ছোটবেলায় জামাই বউ খেলতো, তখন থেকে ওই ছেঁড়াটা ওই আমার তেরে পছন্দ করে, খুব পছন্দ করে আর কাজিন ভাই ও এটাই। ও আচ্ছা, ছোটবেলায় জামাই বউ খেলতো, তো জামাইটার নাম কি জানেন নাকি জানেন না? আচ্ছা ঠিক আছে আসুক, দেখি এটা কোন গাছের ফুল নাকি ফল কি এটা। আরে কোনো গাছের ফুল ফল হওয়ার যোগ্যতা আছে নাকি? দেখলেই চেহারাটা আমার হাসি বের হয়ে গেল, জোকারের মতো মনে হয় জোকারের ওখানে সাইকেলে করে উল্টা করে দিলে আমার হাসবে। তো যাই হোক, এই কথা শুনে জাঙ্কুক একটু শান্তি পাইছে। তো জাঙ্কুক মজা নেওয়ার জন্য তের রুমে গেছিল, বাট তের রুমে গিয়ে দেখলো আমাদের তে সাজুগুজু করতেছে। এটা দেখেন, এমন সাজুগুজু করতেছে মনে হয় তোমাকে দেখতে আসতেছে কোনো বয়ফ্রেন্ড আসতেছে, হাজবেন্ড আসতেছে। না তো না, এত সাজার কি আছে? কেন বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আসলে সাজতে হয়? আমার রুম, আমার জিনিসপত্র, আমার যেভাবে যখন সাজতে মন চায় আমি সাজবো, আর সাজলে আমার আর শান্তি লাগে। এত ফোকাস, সাজুগুজুটা না দিয়ে পড়াশোনায় দাও, বুঝছো? জীবনটায় কিছু করতে পারবা, এত কাজিনের জন্য এত সাজে, এটা লাইফে ফার্স্ট টাইম দেখলাম, কাজিন না অন্য কিছু। আমি যে আমার কাজিনের জন্য সাজতেছি সেটা তো বলিনি, আর সাজলেও বা আপনার সমস্যা কি? আর আমার পড়াশোনা সবকিছু আমি কমপ্লিট করেই সাজুগুজু করতেছি, আপনার বোনের মতো না। আমি আমার পড়াশোনা কমপ্লিট করছি, আমার হোমওয়ার্ক কমপ্লিট করছি, আমার সব কিছু সিলেবাস কমপ্লিট, আর আমি আমার কাজিনের জন্য সাজছি। গ্রামে এসে খুব সাহস, ইগো সব কিছু বেড়ে গেছে তাই না? লিমিটে থাকো তে, এখনো সময় আছে, বেশি উড়ে যায় না। বেশি উড়ি নাই, আমি আপনাকে বুঝাচ্ছি যে আমি সব সময় শুনবো না শোনাবো। তো তে কিন্তু পুরোপুরি ভাবে জাঙ্কুককে ইগনোর করে বাইরে চলে গেল, কারণ বাইরে অলরেডি সাউন্ড পাচ্ছে যে ওর কাজিন চলে আসছে। তো চলো দেখি কে ওর কাজিন। আমি হার্ট অ্যাটাক করলাম না কেন এটা দেখার আগে? তুমি আমার কাজিন, আমি তো এটা জানতামই না, খুব খুশি অখুশি সবই লাগতেছে একসাথে। আসো ভাইয়া আসো। আরে ভাইয়া বলার কি আছে, ঠিক আছে আমি বয়সে বড়, বাট এখন তো আমি সেম সেম তাই না? তুমি আমাকে তুমি করেই বলতে পারো। হ্যাঁ আমার এখনো মনে পড়ে যখন আমি অনেক ছোট ছিলাম, তুমি বুড়া ছিলাম, মানে বুড়া তো না টিনেজার ছিলাম, ছোট ছিলাম, আমরা দুজন কত গেম খেলতাম তাই না? জামাইবু খেলতাম, কিন্তু খারাপ কিছু না, খারাপ কিছু না। তোমার মনে আছে যে তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে খেলতেই যাইত না? আমি বাজার করে আনতাম, তুমি রান্না করতা, আর
তোমাকে দারুণ লাগতেছে বুঝছো? আমি যদি জানতাম আমার কাজে এটা কি বলবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। তো আমাদের বগম তের জন্য হচ্ছে ফুল নিয়ে আসছে, তো সেই ফুলটা ও তের আর কি চুলের মধ্যে লাগাই দিবে। তো এমন সময় লাগাবে লাগাবে এমন সময় আমাদের চান। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, গাছের ফুল গাছে না থেকে হাতে আসে কিভাবে, আবার হাত থেকে অন্যের চুলের মধ্যে যায়, ব্যাপারটা বুঝলাম না। মানুষের মন মানসিকতা এত নিচু লিস্টে নেমে গেছে, একটা ফুলের সাথে অত্যাচার। ওরে বাবা, কেউ মনে হয় তার এক্স বা প্রাক্তন বা বর্তমান গার্লফ্রেন্ডকে ফুল দেয়নি না, অন্যদের নিয়ে কথা বলতেছে। দেখেন স্যার, আমার কাজিন ভাই আমার জন্য ফুল আনছে। ও, আমি এখানে তোমার সাথে কথা বলতেছি না তে, আমি বগমের সাথে কথা বলতেছি। আর বগম, তুই ওকে ফুলটা পরাবি না, ওকে? আমিও বগমকে মানে বগমের বিহাফ থেকেই কথা বলতেছি, ঠিক আছে? বগম আমাকে ফুল পরাবে। তো এই কথা শুনে বগম তো অনেক খুশি যে তে পারমিশন দিছে। এখন জাঙ্কো কি বলে বলুক না বলে নাই, তো বগম মাত্র তে চুলের মধ্যে ফুলটা পরাবে, তখন জাঙ্কোক ধরে ফেললো। আমি একবার বলছি যে ফুল তের চুলে না পরাইতে, বাংলা কথা বুঝিস না তুই? আশ্চর্য জাঙ্কো, এখন কিন্তু তুই আমার সার না, ঠিক আছে? এখন তুই আমার একটা আত্মীয়র বাসার জাস্ট একটা গেস্ট। আচ্ছা, আমাকে দেখে কি তো জেলাসি ফিল হইতেছে? কেন তোকে দেখে আমার জেলাসি ফিল হবে কেন? মানে তুই কোন ক্ষেতের মূলা রে? আমি তো কোন ক্ষেতের মূলা সেটা তোকে নাই বললাম, বাট তুই যে কোন চ্যামশান না একটা মূলা এটা তো আমি বুঝতেই পারতেছি। আসলে তোর হিংসা হইতেছে বুঝিস না, তের চুলে আমি ফুল পরাবো, তোর জ্বলতেছে কেন রে? জ্বলতেছে কিসের জন্য? হুম, তে তোর কি হয়, কিছু হয়? আমার না হয় কাজিন, আমার ছোটবেলার ক্রাশ ক্রাশ, ইভেন বড়বেলারও আমার ক্রাশ, বাট তোর কি, তোর কেন এত জ্বলতেছে? হুম, আমার কোনো জ্বলতেছে না, আমি জাস্ট এটাই তোকে বুঝাইতেছি, ফুলেরও একটা জীবন আছে, ওটা গাছ থেকে ছেঁড়া তোর উচিত হয় নাই, ঠিক আছে? ও আচ্ছা, আমি গাছ থেকে ফুল ছিলাম, গাছের প্রবলেম নাই, ফুলের প্রবলেম নাই, যার চুলে দিব তারও প্রবলেম নাই, যত প্রবলেম তোর। ভাই দেখ, তোকে কিন্তু ফিরতে হবে, ঠিক আছে? সো এখানে কি করতেছিস কি বলতেছিস এই কথাগুলো পয়েন্ট করে রাখিস, কারণ আমি জাঙ্কো কিন্তু এগুলো মোটেও ভুলবো না, ঠিক আছে? স্যার, আপনি কেন এটা নিয়ে এতটা সিন ক্রিয়েট করতেছেন? আমার কাজিন ভাই আমাকে ফুল পরাই দিতেই পারে, এটা কিন্তু নর্মাল না, দিতে পারে না, এটা নর্মাল না। তোমার লজ্জা করে না একটা ছেলের কাছ থেকে তুমি ফুল পড়বা? বেয়াদব মেকো থাকার। আমি শোনোতে নোংরামি না করবা না একদম, ঠিক আছে? অন্তত আমার সামনে তো না। আমি কোনো নোংরামি করতেছি না স্যার, আমি জাস্ট আমার ভাইয়ের কাছ থেকে ফুল নিতেছি, এটা তো আপনার প্রবলেম। এত প্রবলেম কিসের জন্য আপনার, আমি সেটাই বুঝি না। তো তের থেকে এরকম ব্যবহার পেয়ে আমাদের জাঙ্কুকের মনটা একটু খারাপ হয়ে গেল। এবার খাবার টেবিলে ওরা তিনজন বসছে আর মুরব্বীরা অন্য জায়গায় বসছে, তো খাবার টেবিলে চলো দেখি কি হচ্ছে। তে, ইলিশ মাছে তো অনেক কাঁটা, তুমি কিন্তু খেতে পারবে না বুঝছো? আমি এক কাজ করি, একটা একটা করে কাটা বেছে তোমাকে দেই, দেন তুমি খাও, এটা কিন্তু গোয়ালন্দের ইলিশ। কাটা বাছার কি দরকার, একটা কাজ কর না, চাবা চাবায়া ওকে দে, তাহলে ওর কষ্ট হবে না, চাবানোটা খাবে। বাহ, দারুণ বলছিস তো জাঙ্কো, অসম দাঁত ব্রাশ করা আছে। দে, আমি এক কাজ করি, চাবায়া তোমাকে খাওয়াই এই দিই। কি আশ্চর্য ব্যাপার, আমি বুঝলাম না তো, আমার ভাই যদি আমাকে কাটা ছোড়া আমাকে মাছ খাওয়ায়ও দেয়, তাতে সমস্যাটা কোথায়? শোনোতে, তুমি যে কাটে কি বলবো, আমার আসলে মেজাজ গরম হচ্ছে। তুমি তো মাছের কাটা পছন্দ করো, তাহলে এখন গলায় ঠেকবে কেন? ওরে বাবা, স্যারের দেখি অনেক বেশি ইন্টারেস্ট এর প্রতি, স্যার নিজেরটা খান না, অন্যেরটা বাদ দেন, ঠিক আছে? তো আমাদের জাঙ্কুক আবারও বললো যে এত কাটা বেছে না খাওয়ায়, আর তুই চাবায়া খাওয়াই দে। আর বগম কি করছে জানো, আসলে চাবায়া জাস্ট মুখ থেকে খাবারটা বের করবে এমন সময়। ছি, ঘৃণা হচ্ছে আমার, মুখের খাবার তুই আসলেই থেকে খাওয়াই দিতে যাচ্ছিলা। তে, তুমি বা কেমন, সামান্য একটা ভাতের মধ্যে চুল পড়লে সেই ভাত রেখে উঠে যাওয়ার, এখন ওর মুখের খাবার খাবা, তোমার ঘৃণা করতেছে না? আচ্ছা, আমি কখন বললাম যে আমি ওর মুখের খাবার খাবো? আপনি তো নাটক করতেছেন, আমি কি বলছি না ওর মুখের খাবার খাবো? আর বগম, একটা ন্যাস্টিক মাথা কিসের জন্য তুমি? হ্যাঁ, ও আসলে তে পোড়া পোড়া গন্ধ পাইতেছি বুঝছো, এক কাজ করো, বালতিতে বালতিতে পানি নিয়ে এসে ওই পোড়া জায়গার মধ্যে ঢালো, নাহলে তো জোরের ছাই হয়ে যাবে। অনেক হয়েছে আমার খাওয়া, তোদের খাওয়া তোরা খা বুঝছিস, আমার পেট ভরে গেছে।
এবার যাই হোক সকাল এবার জাংকুক সন্ধ্যাবেলা ফোনে কথা বলতে বলতে উঠানে গিয়ে দেখলো যে বোগম হচ্ছে তের মাথায় তেল দিয়ে দিতেছে। ভাবা যায় এটা দেখে জাংকুক আর যে কত নাটক দেখতে হবে, জাস্ট আমার চোখটা যে কেন আছে এটাই বুঝলাম না। এইতে নিজের মাথায় নিজে তেল দিতে পারো না তুমি? আশ্চর্য স্যার, আপনি এরকম করতেছেন কেন সকাল থেকে? আমি তো বুঝলাম না, মানে এই সব ব্যাপারে কেন আপনি ইন্টারফেয়ার করতেছেন? করতেছি এই কারণে যে তোমার এত সুন্দর চুলগুলোর মধ্যে যে লাঙ্গল চাষ করতেছে দেখো না, এইভাবে কেউ তেল দেয় নাকি? বাসায় কি তেল দেওয়ার মতো কেউ নাই? নানি নাই, তোমার আম্মু নাই, তোমার বাবা নাই? একটা পরপুরুষের থেকে তোমার তেল দিয়ে নিতে হবে, আর তেল দেওয়ার তো কি দরকার ছিল, পরে দিতা। আশ্চর্য, আরে আশ্চর্য কর্পোরেশন থেকে কোথা থেকে নিচ্ছি আমি? আমি আমার নিজের কাজিনের থেকে মাথায় তেল দিয়ে নিচ্ছি, আর বাসা সবাই দিবি বুঝছেন। চুলগুলো উঠে না টেকবো হয়ে যাবে, তখন খুব ভালো করে বুঝবা। তেল যদি দেওয়ার হয় না, নিজেরটা নিজে দাও, আর এমন কারো থেকে তেল দাও যে ভালোভাবে তেল দিতে পারে। কার থেকে দিতেছো তুমি তেল? আমি যার থেকেই দিই না কেন, ভালো মতোই তেল দিয়ে দিচ্ছে বকম। কি হলো বকম ভাইয়া, তুমি কিছু বলো না কিসের জন্য? বলো যে তুমি ভালো মতো তেল দিয়ে দিতেছো আমাকে, আপনার এত চিন্তা করতে হবে না আমার চুল নিয়ে বুঝছেন। আসলে জলে বুঝছো, সুন্দরী মেয়েদের মাথায় তেল দেওয়ার মতো যোগ্যতা তো নাই, মানে সারি যা হয়েছে, বাট আমার সৌন্দর্যের কাছে আমার ব্যক্তিত্বের কাছে তো জিরো, এর জন্য জ্বলতেছে যে সুন্দর মেয়ের মাথায় আমি হাত দিছি ও দিচ্ছে না। সাবধানে কথা বলবো গম, আমি আবারও বলতেছি এখানে তোর এত পাওয়ার থাকলেও কিন্তু এক জায়গায় তুই আমার কাছে গিয়ে ঠিকই ধরা খাবি, আর তখন তোর কলিজাটা আমি ছিঁড়ে দিব, আর তেল কীভাবে দিতে আমি দেখাচ্ছি। তো জাংকুক কী করলো, বোগমকে ধাক্কা মেরে ওখান থেকে সরাই দিয়ে নিজে তেলের বাটি নিয়ে বসে তেল মাথায় সুন্দর করে তেল দিয়ে বেনুনি কেটে দিল। চলো দেখি, দেখছো তেল দেওয়া কাকে বলে? এই যে আমি তোমাকে তেল দিলাম, একটু টাচ পাইছো আলতো করে কিভাবে তেল দিয়ে নিতে হয় এটাই দেখো। আরও তো তোমার অ্যাডভান্টেজ নিতেছিল, এটা বোঝো না? এত বড় হয়েছে এতটুকু বোঝার ক্ষমতা নাই তোমার? বাবা আপনি দেখি অনেক ভালো করে বেলুনি করে দিচ্ছেন, তো এটা কি আপনি জিমিনের কাছ থেকে শিখছেন? আমি আমার মা বোনের মাথায় কখনোই তেল দিয়ে দিইনি, এই তেল দেওয়াটা আমাকে আমার গার্লফ্রেন্ড শিখাইছে। আমি যখন স্কুল লাইফে ছিলাম ও আমাকে ঠিক এইভাবেই তেল দিয়ে দিত, বুঝছো? বাংলাটা বুঝছো? এটা না বললেও পারতেন কেন, আমি আপনার মুখে আপনার গার্লফ্রেন্ড এঞ্জেলার কথা শুনতে চাইছি। কি নাম এঞ্জেলা? এই সাবধানে কথা বলবা, নাম এঞ্জেলা মানে এঞ্জেলা কি খারাপ নাম নাকি? আর তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় তোমার বান্ধবী লাগে, ও কিন্তু তোমার থেকে বড় আর সম্পর্কে ভাবি। হইছে কি শিকার, আমার কোন ভাইকে বিয়ে করতে? হ্যাঁ নাকি ওর আগে কোনো বিবাহ স্বামী আছে? সাবধানে কথা বলতে, এঞ্জেলার নামে খারাপ কিছু বললে কিন্তু আমি সহ্য করতে পারি না, ঠিক আছে? আমার অনেক কষ্ট হয় তে থাকার কিছু বললাম না, উঠি আমি। তো এটা বলে হাসতে হাসতে আমাদের জাংকুক উঠে গেল, তের সাথে কেন এমন করতেছে বুঝি? এটা অনেক টিস করতেছে এঞ্জেলাকে নিয়ে। এবার পরের দিন ভোরবেলা আমাদের বোগম এসে, জাংকুক স্যার, জাংকুক স্যার, ও না সরি জাংকুক ক্যা, এই যে আমি হাঁটতে যাব ভোরবেলা, যাবি নাকি তুই আমার সাথে? আমি তোর সাথে যাব, আমি তোকে বলছি, আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই তোর মতো একটা পার্সনের সাথে হাঁটা। যা আমার রাতে ঘুম হয় না, আমি এখন ঘুমাবো, সর এখান থেকে। ঘুমাবি কেন, ঘুমাস নাই রে? জ্বলতেছিল নাকি মন? আচ্ছা যাই হোক, ওটা বাদ দে, তো তোর নাকি গার্লফ্রেন্ড আছে শুনলাম, তা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? আমার গার্লফ্রেন্ড আছে না কে আছে সেটা তোকে আমি জানাইতে চাই না, ঠিক আছে? তোর হাঁটতে মন চায়, তুই নিজেকে ফিট করতে চাস, যা আমি এমনিতেই ফিট। হ্যাঁ কত ফিট সেটা তো দেখতেই পারতেছি, একদম 24 ফিট, ভুঁড়িটা যে বের হয়ে যাচ্ছে দিন দিন এখানে খেয়ে খেয়ে সেটা কি তুই বুঝতেছিস? আচ্ছা থাক, যাওয়া লাগবে না, আমি আর তে একাই যাই দুজন মিলে। তো তে যাবে এই কথাটা শোনার সাথে সাথে জাংকুক কী করলো, একদম রেডি টেডি হয়ে ওদের সাথে চলে গেল, আর কোনো কথা নাই। অন্যদিকে একটা আম গাছ দেখে আমাদের বকুম, তে ওই যে গাছে কত সুন্দর সুন্দর আম ফুকায় ফুকায় জমে আছে, কাঁচা কাঁচা আম, এগুলো টক খেতে অনেক মজা লাগবে, খাবার তুমি পেরে দিব? গোল গোল সুন্দর সুন্দর অনেক টেস্টি টেস্টি আম, অনেক মজা। হ্যাঁ হইছে, কিভাবে পারবি তুই? বান্দরের মতো গাছে উঠে উঠে তারপর লটকায় লটকায় তারপরে পারবি? কেন এভাবে পারবি নাকি? এভাবেই কি শুধু আম পারে নাকি রে বলো? আম তো ঢিল মেরেও পারা যায়, আমি ঢিল দিয়ে আম পারবো বুঝছো, আর তোর থেকে আমার শিখতে হবে না কিভাবে আম পারতে হবে। হইছে তে, তাহলে তোমার আর আজকে আম খাওয়া লাগবে না, যার হাতে দায়িত্ব দিছো সেগুলো কিছুই পারবে না। পারবো কি পারবো না সেটা তো সময় হলেই দেখবে,
আমও আমার, যে আম খাবে সেটাও আমার, বুঝলি? তোর খুব জ্বলতেছে না? আমার কেন জ্বলবে, বারবার জ্বলার কথা একদম বলবি না বকুম, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আমি অন্যের বাসায় আছি, ঠিক আছে? কি আশ্চর্য, সবসময় শুধু আপনারা ঝগড়া করেন। স্যার, আপনি আপনি আপনাকে তো আমি পারতে বলিনি, আপনারা তো লাগতেছে কেন? সেটাই তো, খুব বেশি বেশি লাগে বুঝছো, বুঝলাম না এত লাগালাগি কোথায় থেকে আসলো, এত কষ্ট কিভাবে লাগে ওনার, আসলে জলে আমাকে দেখে বুঝিতে এগুলা তো। বগম অনেকবার ট্রাই করলো, কিছুতেই আম পারতে পারলো না। অন্যদিকে আমাদের জাঙ্কুক এক ঢিলে এক ঠোকা আম পেরে ফেলছে, আর পেরে ওটা তের হাতে দিতেছে। চলো দেখি, নাও আম খাওয়ার এত শখ তোমার, খাও কত মন চায় খাও, এগুলো তো যদি না পোষায় আরো পেরে দিব, বুঝছো? কি রে হা করে তাকায় আছো কিসের জন্য, আমি কি এটা ধরে থাকবো? নিতেছো না কেন হাতে, এটা নাও, নিয়ে খাও, খেয়ে উদ্ধার করো আমাকে, আম খোর আসছে। থ্যাংক ইউ স্যার, আপনি দেখে ভালোই আমটাম পারতে পারে, এত এক্সপেরিয়েন্স আপনার কোথা থেকে আসলো সেটাই তো বুঝতেছি না। আগে কি আমটাম পারতেন নাকি চুরি করতেন? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্য পারতাম, চুরি করতাম না। আমার গার্লফ্রেন্ডও আম তেঁতুল এসব খেতে খুব পছন্দ করে। এখন কথা না বলে এই আমটা খাও, নাকি বগমের অপেক্ষা করতেছো যে ও তোমার জন্য পারবে? কথায় কথায় শুধু আপনি গার্লফ্রেন্ডের কথাই বলেন, আপনার দেয়া আম আমি খাবো না, আমি বগমের দেয়া আম খাবো। বগম তুমি আম পারবা সেটা খাবো, আমি স্যারের আম খাবো না। মানে আমি এই যে এতগুলো আম পারছি এগুলো তুমি খাবা না? না খাবা না, না খাবো না। আপনার যে গার্লফ্রেন্ডের কথা বারবার খেলে এক্সাম্পল দেওয়ার জন্য বলেন না, সে গার্লফ্রেন্ডকে পার্সেল করে পাঠায় দেন এই আমগুলো, আপনার হাতে পাড়া আম আমি খাবো না। তো জাঙ্কুক পুরা 23টা আম এক ঢিলে পানির মধ্যে ফালাই দিল, তে খাবে না দেখে পরেও বাসায় চলে আসছে, আর তেরা পুরা 2 ঘন্টা পর বাসায় ফেরত আসছে, এটা দেখি অঞ্জন। কি রে এত দেরি করলি কিসের জন্য, বাপ রে বাপ, সে কখন বাইর হইছিস এত দেরি করে, একেবারে কি কমু? কোথায় গেছিলা, কোথায় আড্ডা দিতেছিলা? আমি তো ঠিকই 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসছি, তোমার কেন এত লেট হলো? আমি আমার ভাই কাজিন ভাই গগমের সাথে ঘুরতেছিলাম, এই জন্যই লেট হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। কেন আম্মু জানো না তুমি? কি জানবো, হ্যাঁ তুই ঘুরা বেড়াস, পাড়ার মানুষ কি বলবে, লোকেরা কি বলবে, বলবে শহর থেকে ঢাকা শহর থেকে মেয়ে আসছে বেহালা পানা করতেছে গ্রামের ভিতরে। কেন এটা বলবে, আমি কি বেহালা পানা করছি, আমি ভাইয়া সহ জাস্ট ঘুরছি জায়গায় জায়গায়। আর বগমু তো অনেকদিন পরে এই গ্রামে আসছে, এই জন্য সে অনেকগুলো জায়গা চেনে না, তাকে আমি চিনাইলাম, ঘুরলাম, আমরা বিভিন্ন জায়গায় ছবি তুললাম, তো এটা কি বেহালা পানা আম্মু? তুই এত মুখে মুখে তর্ক করতেছিস কিসের জন্য, আমি তো সেটাই বুঝতেছি না। বেশি পাইকে গেছিস না, একেবারে একেবারে একটা থাপ্পড় দিব, লজ্জা লাগে না? লজ্জা লাগে না বুড়ার বয়সী একটা কাজিন ভাইকে নিয়ে ঘুরোস, লজ্জা লাগে না? আর ওই ছেলের সাথে বেশি ঘুরবি না আম্মু। বুঝছি তো তোমার কানে কে কান পড়া দিছে, এতক্ষণ এই 2 ঘন্টা আমি বাহিরে ছিলাম, এতক্ষণ সার কান পড়া দিছে না? তো ইয়ঞ্জন কিন্তু ঝাড়ু দিতে দিতে ঘর থেকে চলে গেল। অন্যদিকে জাঙ্কুক সুযোগ পেয়ে তের হাতের মানে বাহু দুটো চিপ দিয়ে ধরে ওকে বলতেছে, সমস্যাটা কি তোমার, এতক্ষণ পর্যন্ত তুমি কিসের জন্য ওর সাথে বাইরে ছিলা? তোমাকে না বলছি কোনো ছেলের সাথে তুমি এইভাবে ঘুরবা না? কি করতেছিলা 2 ঘন্টা ওর সাথে, কোথায় কোথায় ঘুরতেছিলা, কথা বলো না কিসের জন্য আমাকে? আমি যখন চলে আসছিলাম আসতে পারতাম আমার সাথে তুমি? কি আশ্চর্য, আপনি এরকম রিয়াক্ট করতেছেন কিসের জন্য? আপনার সাথে আমি কেন চলে আসবো, আমি আমার কাজিনের সাথে কি ঘুরতেও পারবো না? আর আপনি কি বারবার ভুলে যান যে আপনি জাস্ট আমার কলেজ টিচার, অন্য কিছু না? আমাকে বারবার এটা মনে করাই দিতে হবে না তে, তুমি কি বাংলা বোঝো না যে তোমার সাথে আমি অন্য কাউকে জাস্ট সহ্য করতে পারি না, তাও আবার বগমের মতো একটা, বগমের মতো একটা কি? বগম যথেষ্ট ভালো আছে, অ্যাটলিস্ট ও এক নারীতে আসক্ত, বারবার রং বদলায় না, আর দুই নৌকায় একসাথে পা দেয়। দুই নৌকায় কে পা দিছে না দিছে সেটা আমি জানতে চাই না, জানাতেও চাই না। নেক্সট টাইম বগমের এত প্রশংসা করলে আমি তোমার ঠোঁট সেলাই করে দিব তে, মনে রেখো। আপনি আমার ঠোঁট সেলাই করে দিবেন, এত বড় সাহস আপনার, আপনার মনে হয় আমার ঠোঁট সেলাই করে দিলে আমি আপনাকে ছেড়ে দিব? দেখেন আপনি আমার শিক্ষক হতে পারেন, কিন্তু যে অন্যায় করে তাকে সবসময় শাস্তি দিতে হয়, সেটা যেই হোক না কেন, প্যারেন্টস হলো। আচ্ছা খুব দেখি ওর সাপোর্টে কথা বলতেছে, আচ্ছা সত্যি করে বলো তো ওর সাথে তোমার অন্য কোনো সম্পর্ক না তো, নাকি তুমি আমাকে জ্বালানোর জন্য এগুলো করতেছো, কোনটা বলো? আচ্ছা আপনি কি জলে, তাইলে আসলেই জলে জ্বলতেছে নাকি? ধরেন আপনাকে জ্বালানোর জন্য এগুলো করতেছি, ওর সাথে আমার কিছুই না, তো যদি জ্বলে থাকে কেন জ্বলে? ও আচ্ছা তাই না, আমাকে জ্বালানোর জন্য এগুলো করতেছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, জ্বালানো কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা তুমি দেখতে পারবা।
এটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পারবা। এটা বলে আমাদের জাঙ্কু কিন্তু ঘর থেকে চলে গেল। এবার পরের দিন সকালবেলা কোনো একজনের কণ্ঠ শুনে আমাদের তের ঘুম ভেঙে গেল। আর তে উঠে তার উঠানে গিয়ে দেখলো এটা কে। কে আসলো আমাদের এঞ্জেলা? এঞ্জেলা এখানে কি করতেছে? এঞ্জেলা কিন্তু জাঙ্কুককে একদম দৌড়ে এসে হাগ করলো আর এটা কিন্তু তে দেখলো। চলো দেখি। জাঙ্কু, তোমার ফোন পাওয়ার সাথে সাথে আমি ব্যাগ গোছানো স্টার্ট করছি, জানো? তুমি বলছো আমাকে তাড়াতাড়ি আসতে, তুমি মিস করতেছিলে আমাকে, এই জন্য চলে আসছি। খুব ভালো করছো। এই গ্রামে আমরা আরো এক সপ্তাহ থাকবো আর তুমি এই এক সপ্তাহ আমার সাথে আমার চোখের সামনে থাকবা, বুঝছো? তো এটা বলে তের দিকে তাকাইলো আর তেও জাঙ্কুকের দিকে তাকাইলো। মানে এই দুইটার কি হবে আসলে বুঝতেইছি না, এদের ভালোবাসাটা কোন দিকে যাবে। আরেকটা কথা, আমাদের এঞ্জেলা কোথায় থাকবে? জাঙ্কুক আবার বলবে না তো তার সাথে থাকার কথা রাতের বেলা? তাহলে তো তে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কি হবে গাইস, প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো।